প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ উইন্ডিজ। টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র 129 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে 10.5 ওভারে জয় তুলে নিয়েছে উইন্ডিজরা। বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। ম্যাচ হেরে সাকিব বলেন, টস ছাড়া অন্য সব কিছুই আজ ভুল হয়েছে। আমরা ভালো ব্যাটিং এবং ভালো বোলিংও করতে পারিনি। আমাদের কমপক্ষে 175 রান করা উচিত ছিল। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করতে হবে কেন তার ভালো ব্যাট করতে পারেনি। আমি সবার হয়ে উত্তর দিতে পারছি না, কিছুই আজ কাজ করেনি। যাই হোক না কেন, এটা ক্লিক না, এই খেলা থেকে অনেক শেখার আছে। আর এদিকে লক্ষ্যটা ছোট বলে আর সেই ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড় তুরু শুরু করেছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে জয়ের পথে চলে গিয়েছিল তারা। ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়ে মাত্র 16 বলে 50 তুলে নিয়েছিলেন সাইহব। তার ব্যাটে জয়ের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল উইন্ডিজ। 17 বলে 52 রান করে ব্যাট করছিলেন তিনি। এদিকে বাংলাদেশ একাদশ সাজানো হয়েছিল তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, আবু হায়দার রনি এবং মোস্তাফিজুর রহমান। উইন্ডিজ একাদশ সাজানো হয়েছে এফিন লুইস, সাইহোপ, সিমরন হ্যাটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরন, রবেন পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালান, ক্যামোপল, শেলডন কোট্রেল এবং ওশেন থমাসদের নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।